আজকে খুব একটি দুঃখজনক বিষয় যে কর্মদিকে এই রাজপথে নামতে হয়েছে রংপুরবাসী। আপনারা জানেন পণ্য বিক্রয় সংক্রান্ত কিছু অনিয়মের সংবাদ রংপুর দৈনিক সংবাদে রংপুর প্রধান এবং দৈনিক কর্তার অফিস প্রধান আমি রংপুর সদর উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকের এই মানববন্ধন এবং সাংবাদিক সমাবেশে সহমতি প্রকাশ করছি এবং সেই সাথে আমি এই মানববন্ধন এবং সমাবেশ থেকে দাবি জানাচ্ছি রংপুর শহর সারা বাংলাদেশে সাংবাদিকদের উপর যে যেরকম অন্যায় অত্যাচার চলছে, নিপীড়ন চলছে, সেগুলোকে অবিলম্বে বন্ধ করতে হবে এবং এই প্রতাপ রায় যিনি আমাদের এই সিনিয়র ভাইদেরকে হুমকি দিয়েছেন এনাকে 7 দিনের মধ্যে রংপুর থেকে প্রত্যাহার করতে হবে, তাহলে রংপুরের সাংবাদিক সমাজ রাস্তায় নামতে বাধ্য হবে, কর্মসূচি দিতে বাধ্য হবে। সেই সাথে আমি রংপুর পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার রংপুর সদর কোতালী থানার কতিপয় অতি উৎসাহী পুলিশ অফিসাররা মানুষকে মানুষ মনে করতেছে না, প্রতিদিন আধার হাজার টাকা কামিয়ে নিয়ে যাচ্ছে, মাদক প্রবাসীদেরকে মোটর সাইকেলের পিছনে নিয়ে বেড়াচ্ছে এবং সাধারণ জনগণকে হয়রানি করতেছে। এ বিষয়ে আমি কয়েকটি নিউজ করাতে আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে কোর্টে প্রসিকিউশন পাঠানো হয়েছে এবং এখানে হুমকি দেওয়া হচ্ছে যে বদলি হওয়ার আগে হোক আর যে কোনো সময় হোক সুযোগ পেলেই সাংবাদিক মেলুমকে আমরা দেখে নেবো, মিথ্যা মামলা দেবো। তাই আমি আজকের এই মানববন্ধন এবং সাংবাদিক সমাবেশের মাধ্যমে রংপুর পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে এর বিচার কামনা করে এবং এই প্রতাপ রায়কে 7 দিনের মধ্যে রংপুর থেকে প্রত্যাহার করে নিতে হবে এই আহ্বান এবং দাবি জানাচ্ছি। সেই সাথে আমরা এই আন্দোলনে এখন থেকে শুরু করে সামনের দিনগুলোতে রংপুর সদর উপজেলা প্রেস ক্লাব থাকবে এবং আসে এবং থাকবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।